মেরুদণ্ড ব্যথার মূল কারণ ও চিকিৎসা এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেপিজু বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। পৃথিবীতে এমন কোনো পুরুষ বা মহিলা নেই যে জীবনে কোনো না কোনো সময় মেরুদণ্ড ব্যথায় ভোগেন নাই, আর বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গবেষণায় দেখা গেছে শির দ্বারা বা মেরুদণ্ড সমস্যায় বেশিরভাগ কারণ মেকানিক্যাল, আর ডিস্ক প্রলাপ এর অবস্থান তৃতীয়। কিন্তু বর্তমানে এই সমস্যা দিন দিন এতই বৃদ্ধি পাচ্ছে যে বিশেষজ্ঞ চিকিৎসকদের রীতিমতো ভাবিয়ে তুলছে। ডিস্ক হচ্ছে মেরুদণ্ডের দুই কশেরুকার মধ্যবর্তী কার্টিলেজ জাতীয় এক প্রকার রাবারের মতো পদার্থ, যা মেরুদণ্ডের এক হাড়কে অপর হাড় থেকে বিভক্ত রাখে, যাতে একটি হাড় আরেকটির সঙ্গে ঘর্ষণ না লাগে এবং শরীরের ওজন এবং শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। ডিস্কের ভেতরে এবং নিউক্লিয়াস পালপোসাস, যা জেলির মতো নরম, এবং বাইরের অংশ থেকে অ্যানুলাস ফাইব্রোসাস, আঘাত পেলে উঁচু স্থান থেকে পড়ে গেলে মেরুদণ্ডের লিগামেন্ট বা মাংসপেশি দুর্বল হয়ে গেলে, ভুলভাবে ভারী জিনিস তুলতে গেলে, অত্যধিক পরিশ্রম করলে বা সারাক্ষণ শুয়ে বসে থাকলে, দীর্ঘক্ষণ নিচু স্থানে পিড়ি মোড়া বা মাটিতে বসে থাকলে, মেরুদণ্ডের ভুল অবস্থান, পুষ্টির অভাবে, তাছাড়া আরও নানাবিধ কারণে ডিস্ক প্রলাপস হতে পারে। আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে সার্ভাইকেল 4-5, 5-6 এবং লাম্বার 4-5, 5-1 মধ্যবর্তী ডিস্ক প্রলাপস রোগী বেশি দেখা যায়। কোমরে ডিস্ক প্রলাপসের লক্ষণ: কোমরে প্রচণ্ড ব্যথা বা ভারী জিনিস উত্তোলন করতে বা হাঁচি বা কাশি দিতে, কোমরে বা পায়ের ব্যথা অনুভব অথবা পায়ে টান লাগা, কোমরে ঝিনঝিন, শিনশিন, চালা পড়া বা অবশ-অবশ ভাব, এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে পুরো কোমরে বা শির দ্বারা আস্তে আস্তে ব্যথা বেড়ে যাওয়া, চলাফেরা বা হাঁটাহাঁটিতে ব্যথা তীব্র থেকে তীব্রতর হওয়া, শুয়ে থাকলেও ব্যথা অনুভব হওয়া, কিছু কিছু রোগীর কোমর একদিকে বেঁকে যাওয়া, এভাবে চলতে চলতে ব্যথা কোমরে অনুভূত না হয়ে শুধু পায়ের মাংসের বা শির দ্বারাই কামড়ানোর জাতীয় ব্যথা হওয়া, অনেক সময় কোমর ব্যথার পাশাপাশি প্রস্রাব বা পায়খানার অনুভূতি না থাকা বা সমস্যা হওয়া, পায়ের মাংস পেশি শুকিয়ে যাওয়া বা এক বা দুই পা প্যারালাইসিসে আক্রান্ত হওয়া। ঘাড়ের ডিস্ক প্রলাপসের লক্ষণ: ঘাড়ে ব্যথা হওয়া, ঘাড় নাড়াতে ব্যথা তীব্র থেকে তীব্রতর হওয়া, ঘাড় একদিকে বেঁকে যাওয়া, ঘাড় হতে এক হাতে বা দুই হাতে ব্যথা ওঠানামা করা, হাতে শিনশিন, জ্বালা পোড়া বা কনকন জাতীয় তীব্র ব্যথা হওয়া, বা অনেক সময় হাত অবশ ভাব বা ভারী ভারী লাগা, আস্তে আস্তে হাতের কর্মক্ষমতা কমে আসা, হাত নিচুতে ঝুলিয়ে রাখতে অসুবিধা হওয়া এবং হাতের মাংসপেশি শুকিয়ে যাওয়া। সতর্কতা: ডিস্ক প্রলাপস হলে সম্পূর্ণ বিশ্রামে যেতে হবে, দৈনন্দিন চলাফেরা কাজকর্ম বন্ধ রাখতে হবে, বোঝা বহন নিষিদ্ধ এবং সাধারণ শারীরিক ব্যায়াম অবশ্যই বন্ধ রাখতে হবে। কাজকর্ম বা চলাফেরা করলে সমস্যা জটিল হয়ে যেতে পারে, অবশ্যই নরম খাবার খেতে হবে যাতে কোষ্ঠকাঠিন্য না হয়। রোগ নির্ণয়: কারও এই জাতীয় সমস্যা দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক রোগীকে শারীরিকভাবে পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করবেন এবং প্রয়োজন হলে বিভিন্ন প্যাথোলজিক্যাল পরীক্ষা এবং MRI করালে ও রোগ নির্ণয় করা যায়। তার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসা: গবেষণায় দেখা গেছে বেশিরভাগ ডিস্ক প্রলাপস রোগী অপারেশন না করে ম্যানুয়াল থেরাপি, ইনফারফারেন্সিয়াল থেরাপি, ম্যানিপুলেশন থেরাপি, অটোট্রাকশন উইথ ডিকম্প্রেশন থেরাপি নিয়ে সম্পূর্ণ সুস্থ আছেন। এতে করে অপারেশনের জটিলতা থেকে মুক্ত থাকা যায়। তার জন্য রোগীকে অবশ্যই কোনো বিশেষায়িত হাসপাতালে আনুমানিক 2-4 সপ্তাহ ভর্তি থাকতে হবে।
চিকিৎসা চলাকালীন সময়ে কোনো প্রকার মুভমেন্ট করা যাবে না। চিকিৎসা শেষে রোগীকে এক টানা 3 মাস নির্দেশিত এক্সারসাইজ প্রত্যহ 2 থেকে 3 বেলা চালিয়ে যেতে হবে। পোস্টারাল এডুকেশন শিখে দিয়ে মেনে চলতে হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।